আচ্ছা ভাই, একটু একটা কথা ছিল আর কি, বিজিএ থেকে নর্মাল লাইন যদি ডেন্স লাইন ধরে ভাই, সেগুলো কি 3.3 স্পেস রাখা লাগবে নাকি 3 স্পেস রাখা বিজের লাগবে? ভিতরে কোনো ডেন্স লাইন হবে না, তো সবই 2.5। হ্যাঁ, বিজের ভিতরে তো মানে বিজে থেকে আবার নর্মাল লাইন যেটা আর কি জয়েন করা। বুঝলাম না। আচ্ছা ভাই, করেন পর আমি স্ক্রিনশট দেখাবো। না আচ্ছা, বলেন তো আমি এখন কোথায় কাজ করতেছি, কিসের ভিতরে? ডিডিএস ডিডিআর স্লট, ডিডিআর, ডিডিআর এর ভিতরে। ডিডিআর এর ভিতরে লাইন টু লাইন কত থাকতে হবে? 2.5। টু পয়েন্ট ফাইভ। এই ফাইলে থ্রির নিচে কতগুলো আছে দেখছেন? 800, 600, 2000 এর মতো। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ফাইল করতে যেয়ে। এই বিজে গুলো আমরা যে আলাদা করে বিভিন্ন লেয়ারে নাম দিয়ে সেভ করেছি না, এইগুলো কি একটা লেয়ারে নিয়ে গিয়ে কি করা যাবে? মানে বিজে চেনার জন্য যে বিজে এর ভিতরে পড়ছে নাকি, না না। মানে ওইভাবেই করা লাগবে। হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ভাই, এটা হচ্ছে কি আমি একটু হঠাৎ করে কনফিউশন তৈরি হয়ে গেল ভাই। এটা হচ্ছে আমার টিএল টা যখন হচ্ছে আমরা জিটিএল এ কি মুভ করব না কপি করব? মুভ 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 মুভ। আচ্ছা না, আমি হঠাৎ করে কনফিউশন ক্রিয়েট হয়ে গেল, এই কারণে না, ক্লিয়ার হয়নি। টিএল আমাদের আর দরকার নেই, আমরা যা যা বড় করার করে ফেলছি, এখন আর মুভ করলেই হবে। আচ্ছা ভাইয়া, বিজি এর সাথে যে লাইন গুলো সরাসরি কানেক্ট থাকে ওইগুলা কি রিসাইজ করা যাবে? যদি আপনার ওই শর্ত ওয়াইজি থেকে যত বেশি থাকা লাগবে ওইটা ঠিক রাখতে করা যাবে, বুঝতে পারছেন? জি কি ভাইয়া, সার্কিট তো আর কি 10,829।
আচ্ছা, আর এই ডিডিআর এর মধ্যে আমরা যখন লাইন লাইন সরাবো, তখন এই যে ডিডিআর এর যে প্যাডটা, এই প্যাড থেকে সার্কিটের দূরত্ব এই সিচুয়েশনে আমরা চেষ্টা করবো যেন অ্যাটলিস্ট 2 থাকে। যদি না রাখা যায় 2, সেক্ষেত্রে 1.5 অবশ্যই রাখতে হবে। বুঝছেন? ডিডিআর এর ভিতরে, হ্যাঁ ডিডিআর এর ভিতরে এই যে এই ডিডিআর যে স্লট গুলো বা প্যাড গুলো, এই প্যাড থেকে লাইনের ডিস্টেন্স 2 রাখা গেলে খুবই ভালো, আর না হলে অ্যাটলিস্ট যেন 1.5 থাকে। দেখছেন এখানে কিন্তু 1.4 আছে, আমাদের আগে চেষ্টা করবো যেন 2 রাখা যায়। দেখি 2 রাখা যায় কিনা, 2 রাখলাম। এখান থেকে এটা 2, এখান থেকে এটা 2.5, এখান থেকে কত 1.5, তার মানে দুই সাইডে 2 রাখা যাচ্ছে না, তার মানে 1.5 ঠিক আছে। এপাশে 3 পয়েন্ট, এপাশে কত আছে 3.1, আর এই পাশে আছে হচ্ছে 0.8। তাহলে আগে আমরা কি করবো, এটাকে ওই পাশে একটু সরাই নিব, 2, তারপর আমরা একটু টান দিয়ে 2.5 করবো, তারপর 2, 2.5, 1.5, তার মানে এখানে দুই সাইডে 2 রাখা যাচ্ছে না, সেজন্য অ্যাটলিস্ট 1.5 থাকলে এক পাশে। দুইটা একসাথে করলেন কিভাবে? অল্টার ডি, ডি ফর ডগ, এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম, তারপরে অল্টার চেপে ডি চাপলাম, দেখেন এরকম একটা বক্স হয়ে গেল। এই অল্টার ডি চেপে আমরা এভাবে মুভ করতে পারি, ঠিক আছে। আবার আমরা কন্ট্রোল এক্স চেপেও কিন্তু মুভ করতে পারি, তাই না? অল্টার ডি চেপে ওই পাশে গুলো মুভ হবে না, কন্ট্রোল এক্স করলে পরে আমাদের শুধুমাত্র এই দুইটাই মুভ হবে। আর যদি আমরা অল্টার ডি করি, দেখেন আশেপাশে সবগুলো হচ্ছে। কন্ট্রোল এক্স করলে আমার পরে এটার সাথে এটা বেস্ট ফিট করা লাগবে, এটার সাথে এটা বেস্ট ফিট করা লাগবে, এটার সাথে এটা বেস্ট ফিট, এটার সাথে এটা বেস্ট ফিট, কিন্তু অল্টার ডি দিলে আপনার বেস্ট ফিট করার ঝামেলা নাই, সুন্দর মতো হয়ে যাবে। মানে ভাই অনেকটা ওই আমাদের মুভ ট্রিপলেটের মতো। হ্যাঁ 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 হ্যাঁ
মুভ ট্রিপলেটের মধ্যে, যেমন এটা দিয়ে ধরলে পরে সব দিকেই যেমন ঠিক থাকে, হ্যাঁ এই হ্যাঁ অল্টার হ্যাঁ দুইটা লাইন দিয়ে ঠিক রাখার জন্য। জি ভাইয়া ধন্যবাদ, এই যে এই শর্টকাটটা দরকার ছিল। না শর্টকাট আস্তে আস্তে সবই লাগবে, দরকার তো হবেই, শর্টকাট ছাড়া তো কাজ করা যাবে না। মানে এখন ফার্স্টের দিকে একবারে সবকিছু আর কি আস্তে আস্তে করতে মানে করেন আর কি, সেটা চাচ্ছি। জি তার ভাই আমরা নাই শর্টকাট চালাবে অনেক সময় লাগে। কিন্তু ওই যে একটা সমস্যা হয় না, ওই সময় শর্টকাট কাজ করে না। না শর্টকাট না কাজ করলে তখন হুটহাট করা যায়, কিন্তু শর্টকাট দিয়ে হচ্ছে গিয়ে সময়টা বাঁচে অনেক। আচ্ছা এখানে আর একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করেন, ঠিক আছে, জি ভাই এই দেখেন এখানে এই লাইনটা কিন্তু একদম স্ট্রেট যায় না, এখানে এখানে একটা এই জিনিস আছে, এখানে একটা পুটলা আছে, তাই না? এই মাঝখানে দুই তিনটা পুটলা আছে, ঠিক আছে। এখন যদি আপনি এই মুভ ট্রিপলেট ইউজ করতে যান, এই পুটলার কারণে হবে না, এটা হচ্ছে কারণ এই এটার মাঝখানে কোনো এরকম পুটলি বা ছোটখাটো কোনো লাইন নাই, কিন্তু এই যে এখানে দেখেই বোঝা যাচ্ছে এর আছে। এখন আমরা যদি এই মুভ ট্রিপলেট কাজ করতে যাই বা কাজ করাতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, আমাদের এই পোটলা গুলোকে ডিলিট করে দেওয়া লাগবে। এই এটা ডিলেট করলে কোনো সমস্যা নাই? আমি দেখাচ্ছি, ডিলিট করলাম এই পোটলা, ডিলিট করলাম, আর কোনো পোটলা আছে কি? নাই। তাহলে আমরা এই পোটলা দুটা ডিলিট করাতে কি হলো, আমাদের এই যে এখানে ভেঙে গেল, তারপরে আমরা কি করলাম, এটা এটা ধরে বেস্ট ফিট করে দিলাম। দেখেন এখন আর ভাঙাও নাই, কোনো ফুটলাও নাই, এখন আমি ইজিলি মুভ করতে পারছি। জি ভাই আমার এটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, সেম যাক সমাধান হয়ে গেছে। আচ্ছা মানে এরকম করতে করতে দেখতে দেখতে একটা একটা করে শিখতে হবে, মানে একবারে সবকিছু বলবো তারপরে আপনারা করবেন এরকম কিন্তু ব্যাপারটা না, তাহলে অনেক জটিল হয়ে যাবে বিষয়টা। এই কারণে আমি প্রথম থেকেই সবকিছু বলতেছি না, আস্তে আস্তে একটা একটা করে দেখাচ্ছি। এরকম ভাইয়া ওই যে অনেক সময় লাইনের মাঝখানে এরকম পোটলা থাকে, তখন তো ওটা ডিলিট করে দিবো নাকি? তবে এটা জিনিস কিনা আপনি সব জায়গায় কিন্তু ডিলিট করতে পারবেন না। এই পোটলাগুলো হ্যাঁ, এখন কোথায় ডিলিট করতে পারবেন কোথায় পারবেন না, এটা কি একটু অভিজ্ঞতারও ব্যাপার, তারপরেও আপনারা ওইরকম মানে দেখতে দেখতে বুঝতে পারবেন। আমি আমি দেখাই দেবো না, যদি উদাহরণ সামনে পড়ে যে এই পোটলাটা আমরা সরাতে বা ডিলিট করতে পারবো না। আচ্ছা আর একটা জিনিস দেখেন, এখানে অনেক সময় এরকম সিচুয়েশন পাবেন, এই দেখেন এই লাইনটা এইটুকু, ঠিক আছে, এখানে একটুকু, এখানে আর একটুকু, তাহলে এটাকেও আমরা মুভ ট্রিপলেট দিয়ে বা অল্টার ডি দিয়ে করতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে, আগে আমরা এটাকে বা এটাকে যে কোনো একটাকে ডিলিট করে দিতে হবে। এই দেখেন ডিলিট করার পরে এইখানে দেখেন আরেকটা গোল আছে, এটাও ডিলিট করে দিতে হবে। আচ্ছা এখন আমরা ডিলেট কখন করতে পারতাম বা কখন এই এই লাইনের ক্ষেত্রে, মনে করেন এই লাইনটা আমি চাইলে যে ডিলেট করতে পারবো কি পারবো না সেটা বোঝার উপায় হচ্ছে যদি এই সবগুলা একই মানের হয়, যেমন এই সবগুলাই সিলেক্ট হয়েছে, সবগুলাই 9.399, যদি এইটুকু 9 হতো, এইটুকু 8.5 হতো, তাহলে আমরা কখনোই ডিলেট করতে পারতাম না, যেহেতু একই রেডিয়াসে, সেহেতু আমরা এটাকে ডিলেট করতে পারবো। বুঝতে পারছেন? জি ডিলেট ভাইয়া করে এই দুইটা ধরে বেস্ট ফিট করলে সুন্দর মতো ডান্ডি জুড়ে গেল। এখন আমরা এটা দিয়ে ইচ্ছা মতো, আচ্ছা এই পাশেও সমস্যা আছে, এই যে এই পাশেও বল্টু আছে, ডিলেট ডিলেট বল্টু শেষ, দুইটা ধরে
মুভ করলেই আমাদের বেস্ট ফিট করা লাগবে। সেটা একই রেডিয়াস এর বলে ডিলিট করে এক করে দিলাম। স্টেশন তো জি ভাইয়া,
ভাই একটা কোশ্চেন, এটা হচ্ছে ভাই ডিডিআর এর ভিতর কি আমাদের ডেন্স লাইন হতে পারে? না, ডিডিআর এর ভিতর 2.5 ই। আচ্ছা ঠিক আছে। আর আমাদের জিবিএল তো ভাই বিজিএন থাকে না, তো ডিডিআর কি থাকে নাকি থাকে না ভাইয়া? হ্যাঁ ডিডিআর থাকে, দেখে দেখলে বুঝতে পারবেন থাকে কি থাকে না। তো ডিডিআর বিজিএ মানে জিবিএল এর ডিডিআর ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে, কিন্তু বিজিএ থাকে না। আচ্ছা ভাই ধন্যবাদ। ডিডিআর এর ভিতরে কমপ্লিট, এখন দেখাচ্ছে হচ্ছে দুইটা বিজি এর ভিতরে। আমাদের বিজি এর ভিতরে কত থাকা লাগবে? 2.5। এখানে আমি সিলেক্ট করছি কত পর্যন্ত, 2.5 এর আগ পর্যন্ত। তার মানে এখন যেগুলো শো করতেছে বিজি এর ভিতরে হলে আমরা কত করতে হবে, 2.5। এই যে এটা বিজি এর ভিতরে, এখন দেখি বিজি এর ভিতরে 2.5 করতে হবে। সেক্ষেত্রে ভাই আপনি এই যে জিটিও অন করছেন, এখানে শুধু একটা লাইনই আর কি দেখাইতেছে, কিন্তু আমি যে অন করলে সব কেউ জানি মনে হয় যে মানে মানে সবাই বক্সের মতো ওপেন হয়, এই যে এরকম মানে যে জিটিও গুলো আর কি শুধু একটা মানে সিঙ্গেল লাইনই দেখাইতেছে প্রত্যেকটা, আর আমার ফাইলগুলো মনে হয় যে একবারে সব ওই ইসের মতো ট্রেস লাইনের মতো দেখায়, কপার ফলের মতো। আর আমার ভাই মানে মাঝে মধ্যে পুরো সারফেস দিয়ে ঢাকা থাকে, হ্যাঁ হ্যাঁ এরকমই বলতেছিলাম, মানে এরকম আমি একটা স্ক্রিনশট পাঠাচ্ছি তো ব্যাপারে। এই ফাইলটা মানে মোস্ট একটা কাবজা ফাইল,
দেখেন এখানে মাঝখানে দূরত্ব আছে কত, 2 মিল। তাহলে আমি যদি এই 3 করে সরাসরি এটা থেকে এটা টান দেই, অনেক দূর সরে গেছে তাই না, এই সবুজ বের হয়ে গেছে। এইটা না করে আমি আগে কি করতেছি, আগে যে কোনো একটাকে একদম লিমিট পর্যন্ত নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরে তারপরে এটা দিয়ে এইদিকে টান দিচ্ছি। তাহলে দেখেন কোনোটাই কিন্তু সবুজ হলো না, এতে একটু সরলো, এদিকে একটু সরলো। বলুন তো সাইফুল ভাই, এটা কি হবে এদের মধ্যে দূরত্ব? ফেস লাইন 3.3 রাখতে হবে। আছে 2, 3.3 কি রাখা দেও যাবে, 4.499। ওয়াইজি তে কত আছে আমার, ওয়াইজিতে হচ্ছে 3, ওয়াইজিতে 3। তাহলে আমি কত রিসাইজ করতে পারবো বলেন তো? -5 পর্যন্ত করা যাবে। -5 মানে -0.5। আচ্ছা আমাদের এটা 3 আছে ওয়াইজিতে, 3 মানে হচ্ছে চিকন লাইন। আর চিকন লাইন এটা ডিডি এর এই বিজি এর ভিতরে না বাইরে? বাইরে। তাহলে কত থাকতে হবে অ্যাট লিস্ট? 1 মিল থাকতে হবে, 1 মিল বেশি থাকতে হবে। মানে 4 থাকলেই হচ্ছে। আর আমার আছে কত, 4.5। তার মানে 0.5 আমরা সর্বোচ্চ রিসাইজ করতে পারবো। আগে যেহেতু সবগুলো একসাথে সিলেক্ট হয়েছে, এগুলো আমরা নিয়ে যাই একটা মুভ করে নতুন লেয়ারে। আচ্ছা ভাই, এটা তো আপনি ডিডিআর আগে করছেন না? হুম, ডিডিআর স্লট থাকলে কি আগে ডিডিআর স্লটের গুলো? না, এমন কোনো নিয়ম নাই যে আপনার আগে ডিডিআর করা লাগবে। আমি আগে ডিডিআরটা করে দিছি। আমরা কত রিসাইজ করতে পারবো, -0.5, তাই যাবে জিপিএল এ। আচ্ছা ভালো কথা। এখন দেখবো কি আমার ইনসাইড আউটসাইড এর কি অবস্থা। মানে এখানে সবগুলাই আমার আউটসাইড দিয়ে। উপরে কত আছে, 3.5। তার মানে আমার উপরে রিসাইজ করার কোনো দরকার নাই, রিসাইজ করা লাগবে হচ্ছে এই নিচের টুকু। ভালো কথা, 2.5 হয়েছে 2 থেকে। মানে আমাদের যে এর পরবর্তীতে আমি কি করব, যে একটু মুভ করার চেষ্টা করব, যে মুভ করে হয় কিনা, যদি হয় ভালো, না হলে যা থাকবে আমাদের ওইটাই সই। আমাদের যে 3.3 না হলে যে খুন করে ফেলা হবে, মেরে ফেলা হবে এমন কিছু না। আমরা রিসাইজ করব, মুভ করব, এর পরেও যদি না হয় তাহলে যা থাকবে সেটাই থাকবে, কিছু করার নাই আর। বুঝা গেল? জি। তো এখানে একটু কোশ্চেন করি ভাইয়া, এই আমরা তো আগে মুভ করব, মুভ করার পরে যদি না হয় তখন আমরা রিসার্চ করব, ঠিক না? হ্যাঁ, রিসার্চ করার পরে যদি না হয় তাহলে কি ওই রিসার্চ করা বন্ধ যে বন্ধ আছে সে বন্ধ রেখে দেবো, নাকি আগে যে অবস্থা আছে ওই অবস্থায় থাকবে? না, আগে অবস্থায় কেন, আমরা যতটুকু সম্ভব করার চেষ্টা করব। আমরা রিসার্চ করব পর শেষ আমরা এই বন্ধই করে যাব। হুম।
ভাই আমি একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে আমরা এই যে ওই জিটিএল থেকে তো এই লাইনগুলো এখানে কপি করে নিয়ে আসছি, তারপরে এখন রিসাইজ করতেছি, তো এটা জিটিএল এই রিসাইজ করা কি সম্ভব না ভাইয়া? হ্যাঁ সম্ভব, কেন সম্ভব না, কিন্তু আপনার আমি যে টেনে নিয়ে আসলাম আলাদা করে, কারণ আমি জানি যে এই সবগুলাই আমাদের একই রেডিয়াসের এবং সবগুলাই আমরা ম্যাক্সিমাম 0.5 করতে পারবো, কিন্তু যদি আপনি জিটিএল এই করতেন আপনার দেখা গেলো পাশাপাশি কিন্তু একই রেডিয়াসের নাও থাকতে পারতো, তাই না? মানে হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে সব লাইন গুলোই তো আবার ডেন্স লাইন হিসাবে ধরে নাই, তো আমার তো সবগুলো আর রিসাইজ করা নাও লাগতে পারে, তো আমি দেখা যাচ্ছে জিটিএল এই দেখলাম যে লাইন গুলো ডেন্স লাইন হিসাবে ইন্ডিকেট করা আছে ওইগুলো যদি জিটিএল এই রিসাইজ করে দেই। আপনার কি আলাদা করে নিয়ে যে বুঝতে সমস্যা হচ্ছে? না সমস্যা না, আমার মতে এইভাবে করাই বেটার। এটা একদম মাথা নষ্ট করা ফাইল। হ্যাঁ এখানে এটা যে সবুজ অংশটা বের হয়ে আছে সেটা সমস্যা হবে না? এই সবুজ অংশ বের হওয়ার একটা লিমিট আছে, সেই লিমিটের মধ্যে থাকলে কোনো সমস্যা না, কারণ সেই লিমিটটা কত, সেই লিমিটটা যদি আপনি এখন দেখতে চান তাহলে এই যে অবস্থায় আছে আমরা জিটিএল আর ওয়াই জিটা অন রেখে কন্ট্রোল ডাব্লিউ দুইবার চাপবো, আমার এই লাইনটা, তাই তো? কন্ট্রোল ডাব্লিউ একবার চাপলাম দুইবার চাপলাম, এই দেখেন একটা লাল একটা সবুজ, তার মানে ডিফারেন্স এতখানি, এইটুকু বের হয়ে আছে। জি এইটুকু যদি 1 মিলের কাছাকাছি থাকে তাইলে কোনো সমস্যা না, দেখেন তো কতটুকু আছে, 6.6, একেরও কম, 6 একেরও কম, তার মানে আমরা আরো একটু সবুজ বের করতে পারতাম, যদি এটা কতটুকু বের করতে পারতাম সর্বোচ্চ 1 মিল পর্যন্ত, এই যে মানে এই পর্যন্ত আরো এতখানি বের করতে করলেও আমাদের কোনো সমস্যা ছিল না, অর্থাৎ সবুজ বের হওয়ার আমার লিমিট হচ্ছে YG থেকে অ্যাট লিস্ট 1 মিলের কাছাকাছি বা আশেপাশে থাকলে ওইটা কোনো সমস্যা না, বুঝতে পারছেন? তাহলে ভাই এটাকে অনেক সময় ওই যে যখন এত লাইন থাকবে তখন যদি দুই পাশে এরকম ওই আপনি যে বলেন 1 মিল রেখে যদি সবুজটা রেখে বের করে যদি 3.3 রাখি তখন কি সমস্যা হবে? আগেই যদি করে রাখি আর কি দেখি সবুজটা না বের করলে হইতেছে না। আগে কি করতে চাচ্ছেন? মানে ওই আগে আর কি বাম বাম পাশে ডান পাশে এটা সরানো লাগবে না যদি বেশি লাইন থাকে, তখন যদি আমাদের যদি প্রয়োজন হয় সমস্যা একটু বের করে রাখতে, হ্যাঁ 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 ওই তো 1 মিলের মধ্যে হলে আপনি পারবেন, সমস্যা নেই, ওটা কোনো ভুল হবে না।
কার চুরি যখন কি হচ্ছে হাতের ভিতরে ভাইয়া? আমার কাজিনের মোবাইলে বাস্তব তো
বোঝা যাচ্ছে কিছু? এগুলা কি রিসাইজ করে পাঠাইতেছেন? হুম হুম এগুলো তো মনে হয় কি নর্ম হুম এখন যেগুলো করলেন এগুলা তো ইন্ডিকেট করা ছিল না নাকি? না থাকলো পরবর্তীতে দেখাই তো, মানে আমি দেখতেছি আগে মেপে দেখতেছি, ইন্ডিকেট করা থাকুক না থাকুক আমাকে মেপে দেখতেছি। আচ্ছা, যদি এটা আপনার বুঝতে সমস্যা, আপনি মনে করেন যে ইন্ডিকেট করাগুলো আপনারা করেন, সমস্যা নাই। এই ফাইলটা একটু এক্সট্রিম ফাইল, এখানে অনেক কিছু একটু মানে উল্টা পাল্টা করা লাগতেছে। এটা আপনারা জাস্ট সরানো নরানো নিয়ম গুলো একটু দেখেন, এটা এমনি আর কিছু ফলো করার দরকার নাই এই ফাইলের।
দেখি কি কোনো উপকারে আসতেছে। জি ভাইয়া, জিটিওর বাইরে কত থাকতে হবে? থ্রি। চিঠির ভিতরে 2.5 2.5
ভাইয়া এখন যেটা কারেকশন করলেন সেটা তো ইনসাইড ছিল, তাই না? তো এখানে যদি রিসাইজ ছাড়া নর্মাল লাইনগুলো থ্রি মানে মুভ মুভ করার মাধ্যমে যদি থ্রি করা যায় তাহলে থ্রি করে দিব। না না 2.5 থাকলেই হবে, আপনি কোনটার কথা বলতেছেন? এই যে আমি যে মাত্র যে এখানে করলাম, হ্যাঁ হ্যাঁ যে তিনটার, জি না আপনাদের এটা করার দরকার নাই, 2.5 থাকলেই হয়েছে। এখানে 2.5 ছিল না, 2.2 ছিল, যেহেতু করা যাচ্ছে আমি করে দিলাম, কিন্তু আপনাদের করে সময় নষ্ট করার কোনো দরকার নাই, আপনাদের করা লাগবে না। জি ভাইয়া, Thank you.
তাকে সালাম দিলাম। এবার আপনাদের কিছু সমস্যা দেখান, কি আগে দেখাবেন, এটা হলো আইডিয়া হচ্ছে তো, মানে এই জিনিসটা মানে একবারে একদিনে যে পেরে যাবেন ব্যাপারটা কিন্তু এমন না, পারার পিছনে অনেক রাত না ঘুমানোর ফল মিশ্রিত আছে। ঠিক আছে, ধরেন কষ্ট না করলে আসলে কোনো কিছুই সম্ভব না, যে ক্ষেত্রে যেখানেই যান না কেন। এখন বলেন কার প্রবলেম দেখবো প্রথমে? হ্যাঁ, আমার প্রবলেম গুলো তো সব ডিলিটই হয়ে গেছে, আবার আমার আবার করতে হবে। সাইফুল ভাই আপনারটা দেখবো না শরীফ ভাই আপনারটা? ভাই সাইফুল ভাই একটা দেখান আমি। আচ্ছা আচ্ছা, আমার কিন্তু অনেক শরীফ ভাই। আচ্ছা আমার জাস্ট একটা একটা দেখাইলে হবে, আমি স্ক্রিনশট দিতেছি ভাইয়া। অবশ্য আমার মনে হচ্ছে যে হবে না, তারপরও দিচ্ছি। আপনি কি মানে স্ক্রিন শেয়ার দিব আপনাকে? না না না, স্ক্রিন শেয়ার দিতে হবে না ভাইয়া। আসলে এই যে শেয়ার ব্যাটটা দেখি, হুম
আচ্ছা ভাই, এগুলো তো ওই হাতে যেভাবে সরানো লাগবে ওইভাবে সরাবো। এগুলা কোথায় পেলিস? কত নম্বর ফাইলের জন্য পাইলাম? অনেকগুলো কি থাকে না, না কি অন্য কিছু, অন্য কিছু সিলেক্ট করছিলাম মনে হয়, নাকি ভুল মনে হচ্ছে, আচ্ছা পাতে না শর্টটা তোলা মানে ভুল হয়েছে। সবুজটা কি, সবুজ কি ছিল? আপনার ছবি তুলবেন বাম পাশে কোন লেয়ার অ্যাক্টিভ, লেয়ার টিয়ার সব সহ, তাহলে তো বোঝা যাবে। সবুজটা যেটা লোয়াজি ছিল ভাইয়া, এটা তো মনে হয় বটল নেকের স্টেপ। আচ্ছা এটা মনে ভাই ওই যে সার্কিট টু সার্কিট অন্য কিছু থাকে না, তখন অন্য কিছু সিলেক্ট হয়ে গেছিল, এই জন্য মনে হয় অন্য কিছু ভাবছে। আচ্ছা ভাই মাঝখানে এটা অন্য কি বলা যায়, এটা অন্য সাইজ ছিল, এরপর ভাই এর সাথে, হ্যাঁ হ্যাঁ এরপর এর সাথে এইভাবে 3.5 এই 3.3 রাখবো না? হ্যাঁ অবশ্যই। আর হলুদটা হবে বিজে লাইন, আর এটা নর্মাল লাইন। এই সিচুয়েশনে যদি ফ্রি করা না দেয় তাহলে কিছু করবো না, না এটা বুঝলেন। ছবিটা বড় করেন আর একবার বলেন সমস্যাটা। হ্যাঁ এটা বিজে লাইন আর এটা ইস নর্মাল লাইন। বিজে লাইন কি মানে? বিজে বিজে আর বিজে তো আর থাকা লাগবে 2.5 ইনসাইড বিজে কোনটা? এই যে হলুদটা, হলুদটা কি ইনসাইড বিজে? কিন্তু ওই যে এটা ইনসাইড বিজে, এটাও ইনসাইড বিজে, আপনি তো বাউন্ডারি দুইটা যদি না হয় তাহলে এইটা মাঝখানে দুইটা কিভাবে হয়? এটাও কিছু করবো না, ওখানে আপনার 2.5 রাখলেই হবে। 2.5 মানে এটা এই আউটসাইড ভিজিও 2.5 লাগবে এখানে। হুম হুম এটা কি ভাই ডেন্স লাইন? এইখান থেকে এটা, এটা থেকে এটা, হুম ডেন্স লাইন। ব্যাপারটা কি আপনার যে কোনো মনে করেন তিনটা বা চারটার সাথে দেখাচ্ছে, আপনি যে কোনো একটার সাথে একটা 3.3 এর একটু বেশি করে দিবেন তাহলে দেখবেন ওইখানে পরবর্তীতে একটার সাথে একটা দেখাচ্ছে না, একটা গ্যাপে গ্যাপে দেখাচ্ছে, তখন আর ওইখানে 3.3 করার দরকার হবে না, মানে একসাথে থাকবে। এটা আর কি উপরে এটা এভাবে যায় না তো, এই যে এই সব বামের এই সবুজ তিনটা, ঠিক আছে আপনি একটু দেখেন সবুজের প্রথমটায় যান, মাউস ক্লিক করেন একটা, ওইটা নিচেরটা এটা, হ্যাঁ এই একটা, হ্যাঁ এই একটা নিচেরটাই আসেন, এটা হ্যাঁ দুইটা, তারপরে নিচেরটা এটা, তিনটা, এখানে তিনটাই সবুজ লাইন, ঠিক আছে। মনে করেন এই শেষেরটার নিচেও আরেকটা সবুজ লাইন আছে এবং চারটার সাথে দেখাচ্ছে। এখন আপনি করলেন এই প্রথম দুইটা, প্রথম দুইটার মধ্যে 3.3 এর বেশি করে দিলেন, তাহলে কি হলো
এখন পরবর্তীতে রান দিলে দেখাবে কি নিচের দুইটা, আর নিচের দুইটা মানে তো নর্মাল একটার সাথে আর একটা, তখন এখানে আপনারা ড্যাশ লাইন হিসাবে কাউন্ট হবে না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা আমি তাহলে এই স্ক্রিনশটটা আমাকে দিতে পারছি, আমি এটা আমি একটু পরে দেখাচ্ছি, আপনার গুলো দেখাইলে একটু পরে না। আচ্ছা এটা কি হবে ভাই, টেনশন হবে এটা থেকে, এটা এটা থেকে এটা না, এটা না ঠিক না, না এটা না, টেনশন না। তারপরেও যদি আপনাদের সন্দেহ হয় যে আসলে ড্যাশ লাইন হবে কি হবে না, আমি যেটা বললাম চার তিন চারটার ভিতরে দেখালে আপনি একটার সাথে আর একটা একটু বাড়াই দিবেন, তাহলে পরবর্তীতে আর ওইটা ড্যাশ লাইন হিসাবে ধরবো না, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা ভাই আমার এই কয়টাই ছিল, আর বাকি গুলা অনেক পোস্টের নিচে তো এটুগুলাই বলতেছি, এগুলো কি বলবো আপনাকে? আচ্ছা তাহলে আপনি শেয়ার টপ করুন। ভাই আমি কয়েকটা ইমেজ দিছি মেসেঞ্জারে। হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি। আচ্ছা এই উদাহরণটা একটু খেয়াল করেন, ঠিক আছে, মনে করেন আমার এই যে এখান থেকে এইটার সাথে এটাও ইন্ডিকেট করতেছে, ঠিক আছে, মানে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, অবশ্যই ড্যাশ লাইন। তো আপনি কি করলেন, মনে করেন এটার সাথে এটা কত আছে 2.2, সাপোজ আপনি এটাকে বা এটা এরকম ছিল না, মনে করেন যাই হোক এই এই তিনটাই দেখাচ্ছে, ঠিক আছে, এই তিনটা ডেন্স লাইন না, ডেন্স লাইন। আপনি এই একটাকে একটুখানি সরাই দিলেন, সরাই দিলে এখানে কত হলো 2.7, মনে করেন এখানে 3.3 হয়ে গেছে, ঠিক আছে, মনে করেন এখানে 3.3 হয়ে গেছে, আপনি ঠিক করলেন কিন্তু একটা। আপনি যদি এর পরবর্তীতে রান দেন তাহলে এখানে কয়টা দেখাবে? দুইটা, এই দুটো দেখাবে, তার মানে তখন এই দুটো নর্মাল লাইন হয়ে গেল, তখন তার এই দুটো ডেন্স থাকলো না, মানে এরকম আপনি একসাথে চার পাঁচটা থাকলে আপনি যদি একটা বা দুইটা একটু বাড়াই দেন মাঝখানে গ্যাপ গ্যাপ রেখে, তাহলে কিন্তু সবগুলো আপনার ঠিক করা লাগতেছে না, যেমন এই ক্ষেত্রে হয়েছে, আমি একটা সরাই দিছি এখন আর এটা দেখাবে না, তার মানে দুইটা লাইনের মধ্যে দেখালে তো সেটা ডেন্স লাইন অবশ্যই না, বুঝতে পারছি? জি ভাইয়া, জি ভাইয়া।
ওইভাবে ইন্টারনেটের যে বিশ্রী অবস্থা, ভাইয়া তাহলে আমি কি শেয়ার দিব? এটা কি সমস্যা? এই যে এটা আপনার এই ইসে ধরছে আর কি, এই যে এটা তো আর কি লাইন না। আপনি তো এখানে আপনার আকাই দেয়া লাগবে, তো এখানে আপনার সারফেস মিস হয়ে গেছে, 16 নম্বরে এটা ভুল হইছে। ও এখানে কন্ডাক্টর বটল নাকি? আপনি এখানে এই যে YG1 করে দেখবেন না, দেখেন এখানে তো যেতে যেতে লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, সুতরাং এখানে 6 মিলের লাইনে কে ঠিক করার দরকার ছিল, এটা এখানে ভুল করছেন আগে। জি ভাইয়া, তাহলে হ্যাঁ 16 নম্বর ঠিক করলে এখানে আর ধরতো না। সেম, এখান থেকে ওইটা যাবে, এবার এইখান থেকে এটাও কানেক্টেড হবে। ষোলো নাম্বারটা খুব শকুনের দৃষ্টি দিয়ে করা লাগবে, নাহলে পরে পরবর্তীতে অনেক ভুল ত্রুটি দেখা দেবে। জি ভাইয়া, ভাই আর দুইটা ছিল, এটা না ভাইয়া, ওই দুইটা মনে হয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা এই যে এগুলোর ভিতরে কি ভাই পজিটিভ লাইন আঁকতে হবে? এটা 16 নাম্বার স্টেপ। না 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 না, এখানে এখানে দেখেন একটু পার্থক্যটা বুঝেন, এখানে দেখেন দেখি চলে গেছে না, সামান্য একটু যেতে যেতে মিসিং হয়েছে, কিন্তু এটা কি তাই? এটা তো এই পর্যন্ত এসে শেষ, এই পর্যন্ত এসে শেষ, সুতরাং এটা আর করার দরকার নেই, করা লাগবে না। যদি আপনার এই YG তে এখানে ইস্যুটা চলে আসতো, এখানে দেখেন পুরাই কালো, সুতরাং YG ও আসে নাই, আমার নর্মালটাও আসে নাই, কিন্তু যদি YG তে চলে যেত আর এখানে আসতো না, তখন আমরা আঁকাই দিতাম, কিন্তু এখানে তো আপনার কোনোটাই নাই, ভিতরে নাই কিছু, সুতরাং এখানে আঁকানোর কোনো দরকার নেই। আরে ভাই এই যে উপরে যে এই পাশে গুলো একটু দেখেন, যেগুলো এই যে একটু আছে মানে কাটা কাটা, তাহলে এগুলো হবে না আর কি, যে ডান পাশে। হ্যাঁ হ্যাঁ, এগুলো না ভাই, যে বাম পাশে আর কি, একটু ওই যে এই কালোটার বাম পাশেরটা। হ্যাঁ এটাও মনে করেন মানে এটা হয়তো আমি আঁকে দিয়েছিলাম পজিটিভ লাইন, তাহলে এখানে তাকানো লাগবে, মানে এটাই যে কালোর মতোই ছিল, কালোর মতোই ছিল। হ্যাঁ না না না, অবশ্যই কালোর মতো এখানে ছিল না। আর না হলে যে এই পাশেরটা দেখেন একটু উপরে, যে এই চারের হ্যাঁ সোজা লম্বা হয়ে গেছে, যে হ্যাঁ এই লাইনটাতে, মানে এইগুলাতেও মানে এরকমই ছিল। এই দেখেন সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন, আমার এই লালটা হচ্ছে YG আর এই ম্যাজেন্টা কালারটা হচ্ছে আমার নর্মাল ওই TC লেয়ার। জি তাই দেখেন এই যে আমার YG তে এখানে কানেক্টেড ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আর এইখানে আমার এই যে একটু ভেঙে গেছে, সুতরাং এইখানে আমার টেনে দেওয়া লাগবে। হ্যাঁ একই অবস্থা, এখানে দেখেন লাল গেছে, কিন্তু আমার এই মেজেন্টা কালারটা মাঝখানে ভেঙে গেছে, এখানে আমার টেনে দেয়া লাগবে, এই যে লাল গেছে এখানে নাই, এখানে টেনে দেয়া লাগবে। আপনি সম্ভবত যে এটা এটার কথা বলছেন? হ্যাঁ 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 ভাইয়া, যে এরকম ছিল না, এরকম হলে একার দরকার নাই এখানে। জি ভাই বুঝতে পারছি, কারণ কি আমার তো এই যে লালটা YG না, আমার লালটাই তো ডিসকানেক্টেড, YG তো ডিসকানেক্টেড, এখানে এসে রয়ে গেছে। এখন দেখেন এখানে আরেকটা জিনিস দেখার এবং বোঝার বিষয়, সেটা হচ্ছে এইটা দেখেন কতটুকু গেছে, এটা হচ্ছে অভিজ্ঞতা, এবং অভিজ্ঞতা ছাড়া আর কোনোভাবে এটা সম্ভব না, দেখতে দেখতে বুঝতে হবে। এই এই সামান্য একটুখানি তীর চিহ্ন গেছে, এখানে আমাদের আঁকার দরকার নেই,
কিন্তু এইখানে আমাদের রাখার লাগবে, এখানে কিন্তু সামান্য তীর চিহ্ন যায়নি, এখানে অনেকখানি গেছে যেটা হয় নাই। এই যে এই এইটুকু কিন্তু আমার নর্মাল, কিন্তু এখানে অনেকখানি গেছে, এইটুকু নর্মাল এখানে অনেকখানি গেছে, এই জিনিসটা নিজে নিজে অনুধাবন না করা পর্যন্ত আসলে হবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। সেগুলো এটা কি সমস্যা? মানে ওই একই সেম ছিল আর কি, তাহলে এগুলো আর আঁকতে হবে না? না না না, আর কোনো সমস্যা না ভাইয়া। সাকিব ভাই? না ভাইয়া, আমার এখন সমস্যা নেই, যেগুলো ছিল ভাই ওগুলো ভুলে গেছি, তুই স্ক্রিনশট দেওয়া ছিল, আবার ট্রাই করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনারা করতে থাকেন। বললাম তো, এই জিনিসটা একবার আয়ত্তে চলে আসলে মানে আর বেশি ঝামেলা কিছু থাকবে না। মানে এই প্রথম এই জিনিসটা আয়ত্ত করাটা একটু টাফ, এটা করে ফেলা মানে আর কোনো ঝামেলা নাই। এটা হচ্ছে শুরুটা, 19 এটা হচ্ছে শুরু, এটা একটু লেন্দি, বাট যদি আপনি নড়াচড়া সরাসরি করতে পারেন যে আমরা কিভাবে দূরত্ব রাখতে হয়, আমরা কোন কোন টুলস ইউজ করে দূরত্ব ঠিক করতে পারি, কিভাবে আপনার মুভ করতে পারি বা রিসাইজ করার পরে বিভিন্ন কারুকার্য আছে না, ওইটা পারলে 19 বিটা করতে আমার মনে হয় মজা লাগবে। এখন এই প্রথম শুরুর দিকে আপনাদের ওই কোন লাইনটা কিভাবে আপনি কাটবেন, কিভাবে সরাবেন, এই জিনিসটা আয়ত্তে আনা মানেই হচ্ছে আপনার কাজটা ফুললি পারা। এটা আগে আয়ত্তে রাখতে হবে যে কোন বাঁকা লাইন আপনি কিভাবে দূরত্ব ঠিক করবেন, কোনটা লাইন অ্যাঙ্গেল চেঞ্জ করা লাগবে, কোনটা আপনার বেস্ট ফিট বা কোনটা ট্রিপলেট দিয়ে হবে, কোনটা আপনার বাস এডিটর ইউজ করা লাগবে, এই ধারণাগুলো না আসলে আসলে হবে না। সুতরাং প্রথম কথা হচ্ছে এগুলো সম্পর্কে সম্যক জ্ঞান রাখা লাগবে প্র্যাকটিস এর মাধ্যমে। যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি শিখতে পারবেন। ঠিক আছে, 10টা বেজে গেছে, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। জি, সমস্যা হলে গ্রুপে স্ক্রিনশট দিয়েন, সমস্যা নাই, আমি মাঝখানে সময় পেলে দেখাই দিব। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।